হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আম্মু অনেকগুলো কাঁচা শাকসবজি প্লাস কিছু বিস্কিটস কিনে নিয়ে এসেছিল। তো এর সাথে দেখছিলাম যে আম্মু অনেকগুলো মাছ, পাবদা মাছ এগুলো কাটছিল। তো এগুলো নাকি যখন আম্মু শাকসবজি কিনে ফিরছিল তখন একটা লোক এগুলো বিক্রি করছিল, খুব কম প্রাইসের মধ্যে পেয়ে গিয়েছিল তাই নিয়ে এসেছিল। মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ দেখতে। আর এই দিকে ওয়াফিয়া দেখো কি করছে। ওয়াফিয়ার সাথে অনেকক্ষণ দুষ্টামি দুষ্টামি করার পর, নাস্তা করার পরই হচ্ছে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম বাহিরে। যেহেতু বাসায় অনেক বেশি গেস্ট ছিল তাই আমি ওরকমভাবে আসলে ওটা শ্যুট করতে পারিনি। তো এখন হচ্ছে আমরা একটু বাহিরে বের হয়েছি, যেহেতু অনেক দিন ধরেই বাসায় বসে থাকছি, তেমন একটা বাহিরে যাওয়া হচ্ছে না, তাই আসলে মনটা ছটফট করে উঠছিল যে একটু বাহির থেকে বের হয়ে আসি। সেই জন্যই মূলত হচ্ছে আমি আর মুক্তি বের হয়ে গেলাম। তো খানিকটাক্ষণ হচ্ছে আমরা রিক্সা দিয়ে ঘোরাঘুরি করছিলাম, তারপরে ভাবলাম যেহেতু আমরা DHS-এর কাছাকাছি আছি তাহলে একটু SKS টাওয়ার থেকে ঘুরে আসি। তো মুক্তিও বললো যে ঠিক আছে চলো আমরা SKS টাওয়ার থেকে ঘুরে আসি। অনেক দিন আগে হচ্ছে আমরা একটা আপুর সাথে হচ্ছে SKS টাওয়ারে আসছিলাম। মহাখালী থাকা সত্ত্বেও আসলে SKS টাওয়ারে আমার তেমন একটা বেশি আসা হয় না, যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম তাই হচ্ছে একটু ঘুরে যাচ্ছি, দেখি এটার মধ্যে আসলে কী কী চেঞ্জেস এসেছে। শপিং কমপ্লেক্সটা অনেক বড় হওয়া সত্ত্বেও এখানে তেমন একটা মানুষ আমি ওরকমভাবে দেখি না। যারাই এখানে এসে থাকে সাধারণত আমানা সুপার শপটাতে এসে থাকে, তাছাড়াও মোটামুটি ফুড কোর্টটা একটু চলে, বাট ইদানিং ধরে হচ্ছে থিয়েটারটা খুব ভালো চলা শুরু করেছে। এছাড়া এখানে যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে ছোটো ছোটো উদ্যোক্তাদের স্টল বসানোর মাধ্যমে মেলা হয়ে থাকে, যেখানে কিনা সাধারণের তুলনায় ভিড় একটু বেশি হয়ে থাকে। এখন যেই শপটাতে আমি ঢুকবো সেই শপটাতে আমি যখনই SKS টাওয়ারে আসি না কেন এই শপটাতে মাস্ট আমি ঢুক। এখানে হচ্ছে অনেক দেশীয় পণ্য পাওয়া যায়। এর আগেও হচ্ছে আমি আমার একটা আপুর সাথে এখানে এসেছিলাম, এখানে যে ডোর বেলটা দেখা যাচ্ছে এই ডোর বেলটা কালারফুল একটা ডোর বেল আছে, এটার ওইটা নিয়েছিলাম। এখন আমি আরও কিছু শপসে গিয়ে ব্যাগ ড্রেস এগুলো চেক করে দেখবো যে আসলে কিছু পছন্দ হয় কি না, যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নিব। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা রেস্টুরেন্টে বসে নানার গ্রিল খেলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা বের হয়ে যাব। যেহেতু অনেকক্ষণ ধরে এখানে এসেছি আর অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করে ফেলেছি, খুবই ভালো লাগলো যে অনেকদিন পরে আমরা দুজন একসাথে বের হয়েছি। আসলে মানুষের লাইফে ব্যস্ততা থাকবে, তারপর নিজের জন্য একটু সময় বের করে একটু মন মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম ঘোরাঘুরি করা উচিত। বাসায় ঢোকা মাত্রই মুক্তি একদম ড্রেস চেঞ্জ করে বসে পড়লো টিকটক বানাতে, আর এই দিকে হচ্ছে ওয়াফিয়া তার মামার কাছে বায়না শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। তো সে কিন্তু খুব চেটে পুটে মজা করে আইসক্রিম খাচ্ছে আর আমাকেও বারবার বলছে আইসক্রিম খাওয়ার জন্য। তো যখন আমি রাজি হলাম না, যে বললাম তুমিই খাও, তখন সে চলে গেল মুক্তির কাছে। তো মুক্তিকেও সে বলছিল বারবার আইসক্রিম খাওয়ার জন্য। ওয়াফিয়া মুক্তিকেও আম্মু বলে ডাকে, মুক্তিকেও খুব ভালোবাসার খুব যত্ন করে দেখো আইসক্রিম খাইয়ে দিচ্ছে। মুক্তি বারবার বলছিল সে খাবে না, বা তারপরে সে খাইয়ে খাইয়ে দেখাচ্ছিল যে এভাবে করে খেতে হয়। তো জোর করেই হচ্ছে মুক্তিকে খাইয়ে দিল আইসক্রিমটা। তো মুক্তিও কিন্তু আবার ওয়াফিয়াকে খুবই আদর করে, প্রায় সময় খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়। যাই হোক, এদিকে হচ্ছে আমি তাহসিনকে আবার বলেছিলাম যে সামনে আমরা একটা চ্যালেঞ্জ খেলবো, তো ওইটার জন্য একটা বক্স রেডি করার জন্য। ওয়াফিয়াও বারবার গিয়ে দেখছিল তাহসিন বসে বসে এগুলো কী করছে, তো সেও আসলে বোঝার চেষ্টা করছিল যে মামা কী করছে। তো বারবার হচ্ছে তাহসিনকে জিজ্ঞেস করছিল যে মামা তুমি কী করছো কী করছো। তো সামনেই হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও আসতে চলছে, আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকবে। আমি তো তোমাদের প্রায় সময় হচ্ছে বিভিন্ন ব্লগের মাধ্যমে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, তো তোমরা কি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কি না? যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো এখন পর্যন্ত, তাহলে এখনই কিন্তু দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আসলে তোমরা হচ্ছে আমার মোটিভেশন, যখনই তোমরা হচ্ছে আমাকে একটা লাইক শেয়ার বা আমাকে একটা কমেন্ট করো তখন আমি এটা নিজের মধ্যে একটা ইন্সপিরেশন পাই যে না এখন থেকে আমাকে ভালো কাজ করতে হবে। আর আমরা যারা নতুন ব্লগার, তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট পেয়ে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই আর নিজের মধ্যে অনেক বেশি ইন্সপায়ার হই। ভালো কাজের মধ্য দিয়ে তোমাদের কাছে আমাকে পৌঁছাতে হবে, তো নিজের মধ্যে আরও ভিডিও করার হচ্ছে একটা ইন্সপিরেশন পাওয়া যায়। তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারবে এবং আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এদিকে হচ্ছে বক্সটা আমাদের রেডি হয়ে গেছে, আর দেখো একদম তাহসিন মূর্তির মতো বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে হচ্ছে তাহসিনের কাজ করতে করতে মাথা তো একদমই হ্যাং হয়ে গেছে,
সে একদম ফ্লোরে বসে পড়েছে কাঁচা কলার ভর্তা বানানোর জন্য। আমি বললাম যে দাও আমি বানিয়ে দেই, না সেই বানাবে, সে তার নাকি খুব ইচ্ছা করছে সে নিজ হাতে বানাবে। তো একদম কলার ছিলকা সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সে পিল করছে। এইদিকে তাহসিন কিন্তু মোটামুটি সব ধরনের কাজই হচ্ছে পারদর্শী, সে সব ধরনের কাজই হচ্ছে মোটামুটি পারে। আমরাও কখনো না করে থাকি না ওকে, যখনই কোনো কিছু নিজ ইচ্ছায় করতে চায় আমরাও ওকে করতে দিই। ছেলে হোক মেয়ে হোক সবাইকে আসলে সব ধরনের কাজে হচ্ছে অভিজ্ঞতা থাকাটা জরুরি। আসলে কখন লাইফের কোন সময় কোন কাজটা আসলে প্রয়োজন পড়ে যায় এটা আমরা কেউই বলতে পারি না। সেজন্য আসলে কারো আশায় বসে না থেকে যে সে আমার জন্য কাজটা করে দিবে, তো এরকম আসলে অলস হওয়াটা উচিত না। সবাইকে আসলে নিজের কাজ নিজেকেই করাটা উচিত, এটাই হচ্ছে একটা প্রপার ওয়ে, এতে সবার হেল্প হয়। বাট এখনকার জেনারেশনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পারবো যে আমরা এখন অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি আমাদের বাবা মার উপর, যে বাবা মা আমাদেরকে খাইয়ে দিবে, আমার জন্য এটা করে দিবে, যেটা আমাদের একদমই উচিত না। আমাদের নিজেদের কাজ আসলে নিজেকেই করা উচিত। আমিও এখন থেকে ওয়াফিয়াকে চেষ্টা করি যে ওর নিজের কাজটা ওকে নিজেকে বুঝতে এবং ওর কাজটা ওকে দিয়েই করানোর জন্য। যেমন ধরো শাওয়ার করা, টুথব্রাশ করা, প্লাস হচ্ছে শাওয়ার করার পরে কীভাবে শরীর মুছতে হবে, কীভাবে ক্রিম লাগাতে হবে, এই ছোটো ছোটো বিষয়গুলো ওয়াফিয়া এখন নিজেই করতে পারে, যেটা কিনা আমারও খুব ভালো লেগে থাকে আর ও খুব এনজয় করে থাকে বিষয়গুলোকে। আর এইদিকে কথা বলতে বলতে তাহসিনের হচ্ছে ভর্তা বানানো হয়ে গেছে, সে চারিদিকে হচ্ছে কলা ছড়িয়ে ছিটিয়ে ভর্তা বানিয়েছে। তবে ভর্তাটা দেখতে যেমনই হয়েছে কিনা বাট খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। একটা প্রবাদ আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এই ভর্তাটা আসলে ওই প্রবাদের সাথে খুব ভালো ম্যাচ হয়ে গেছে। এদিকে ভর্তা খেতে খেতে আমরা হচ্ছে রেডি হয়ে যাব চ্যালেঞ্জ ভিডিওটি করার জন্য। এদিকে অলমোস্ট হচ্ছে রেডি হয়ে বসে পড়েছে আমাদের তাহসিন ভিডিওটি করার জন্য। তাকে দেখতে পাচ্ছ সে খুব এক্সাইটেড ভিডিওটি করার জন্য, সে একদম আমার মাথা নষ্ট করে ফেলেছে আজকে তিন চার দিন ধরে যে সে আমার সাথে ভিডিও মেক করতে চায়। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকবে। তবে ব্লগটি শেষ করার আগে হচ্ছে তাহসিনের একটা ডান্স দিয়ে হচ্ছে আমরা ব্লগটি শেষ করব। তো চলো তাহসিনের ডান্স দেখে আসি আর ব্লগটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।